হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মিরাজুল ইসলাম, নেক্সট স্টেপের পক্ষ থেকে আবার হাজির হলাম নতুন একটি ভিডিও। কিছুদিন আগে একটি আপেলের ছবি খুব ভাইরাল হয়েছিল, ছবিটা ছিল গ্রিন কালারের। তো আজকে আমরা সেই আপেলের গ্রিন কালার বা রেড কালার অথবা আপনার হোয়াইট কালারের যে এডিটিং, সেই এডিটিং আজকে করে দেখাবো। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এই ধরনের পিকচার এডিট করতে পারেন। তো শুধু আপেলের ছবি না, অন্য অন্য আপনার যে কোনো কিছুর ছবি এই ধরনের বা এইভাবে আপনি এডিট করতে পারেন। তো আজকে আমি যে অ্যাপটি ব্যবহার করছি সে অ্যাপটি হচ্ছে 3D LUT। তো 3D LUT-এর মাধ্যমে আমরা আজকে টোটাল এডিটিংটি দেখাবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে। প্লে স্টোরে আপনি 3D LUT অ্যাপটি পেয়ে যাবেন, তো ওখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর 3D LUT-এর ভিতর ঢুকবেন। ঢোকার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা সর্বপ্রথম যে ওপেন গ্যালারি রয়েছে সেই ওপেন গ্যালারিটি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর আপনি এখান থেকে লার্ট অপশনে ক্লিক করবেন। তো লার্ট অপশনে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বিভিন্ন ধরনের ইফেক্টস রয়েছে। তো এই ইফেক্টসের ভিতর আমি এখান থেকে টপ 25 যে ইফেক্টসটি রয়েছে সেই ইফেক্টসের উপর ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের অপশন আপনি পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা কালার সিলেক্ট করবেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী রেড কালারটা সিলেক্ট করলাম। তো এরপর আপনি চলে আসবেন বেসিকে। তো বেসিক অপশনে আসার পর এখান থেকে কালারটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী কালারটা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে আমার পছন্দ অনুযায়ী কালারটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করার পরে আপনি এখান থেকে টিক মার্কের অপশনটি রয়েছে সেই টিক মার্কের উপর ক্লিক করুন। তো এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করুন, আপনার ফটোটি সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।